আজি 23 সংখ্যক কার্গিল বিজয় দিবস সমগ্র দেশের লগতে গোলাঘাটৰ খুমটাইটো পালন করলে 23 সংখ্যক কার্গিল বিজয় দিবস খুমটাইর বীর শহীদ ক্যাপ্টেন জিন্টু গগৈর সমাধি ক্ষেত্রত ক্যাপ্টেন জিন্টু গগৈর পরিয়াল জাসিংফা লেখিকা সমারোহ সমিতি আর সচেতক স্বেচ্ছাসেবী অনুষ্ঠানের উদ্যোগত পালন করা হয় এই দিবসটি। পুয়া পতাকা উত্তোলন করে গোলাঘাট জেলার উপায়ুক্ত মৃগেশ নারায়ণ বড়ুয়াই। পতাকা উত্তোলনস্থলীত রাষ্ট্রীয় সংগীত পরিবেশনের পাছতে শহীদজনার সমাধিত বন্তি প্রজ্বলন করে বিধায়ক মৃণাল শইকীয়া আর সমাধিত পুষ্পাঞ্জলি শ্রদ্ধা নিবেদন করে উপস্থিত থাকা সকলে। জেলাখনের বিভিন্ন প্রান্তর লোক আহি অংশগ্রহণ করে কার্গিল বিজয় দিবসের কার্যসূচী। অবশ্যই যা 2019 বর্ষত গোলাঘাট জেলার উপায়ুক্তগিয়ে যা বর্ষের পর প্রশাসনের উদ্যোগত এই বিজয় দিবস উদযাপন করা হব বলে সংবাদ মাধ্যমের পরিয়ালের লোক জানিবলে দিছিল যদিও এইবারও প্রশাসনে উদ্যোগ নোলাত দুঃখ প্রকাশ করে শহীদগীর পরিয়ালের সচেতন লোকে। উল্লেখ যে অহা বছরের পর জেলা প্রশাসনের উদ্যোগত কার্গিল বিজয় দিবস উদযাপন করব বলে আজি উপায়ুক্ত জানিবলে দিয়ে। দিনজোড়া কার্যসূচীরে অনুষ্ঠিত কার্গিল বিজয় দিবসের মুক্তি সভাত জিন্টু গগৈর পিতৃ ঠগিরাম গগৈর জীবন সম্পর্কে এখন অভিনন্দন গ্রন্থ উন্মোচন করা হব। বিভিন্ন সাংস্কৃতিক কার্যসূচীর জীপাল হয়েছে জিন্টু গগৈর স্মারক ভবন। উল্লেখ যে এইদরে সমগ্র দেশের খুমটাইটো জেলা উপায়ুক্ত আর বিধায়ক মৃণাল শইকীয়ার উপস্থিতিত পালন করলে কার্গিল বিজয় দিবস। আজি 23তম কার্গিল বিজয় দিবস আর মূল কারণে ইয়াত দ্বিতীয় ইয়াত উপস্থিত দ্বিতীয়বার কারণে মই ইয়াত আহিছো ইয়ালে আর পরিয়ালবর্গ রাইজর সহযোগত আর জিংসেংপা আমার মহিলা সমিতি তেওঁলোকৰ সহযোগত ইয়াত আয়োজিত হয়ে আহিছে। আর আজি এটা আমার কারণে অতি স্মরণীয় দিন আর পুনর্বার দেশের অখণ্ডতার কারণে আমি আজি আজির দিনটোতে সংকল্পবদ্ধ হোঁ আর আমার যুব সমাজক আমি অনুপ্রাণিত করো এই এই দিবসের জড়িয়ে যাতে দেশ মাতৃ সেবাত ক্যাপ্টেন জিন্টু গগৈর নিচিনা ব্রতী হয়। আমার খুমটাইরে নহয় গোটেই অসমের সু সন্তান ক্যাপ্টেন জিন্টু গগৈ বীরচক্র তেখেত 1999 সনের 30 তারিখে জুন মাসের 30 তারিখে কার্গিলর কালাপাথার এরিয়াত শহীদ হয়েছিল অসীম বিক্রমে অনুপ্রবেশকারী আর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আর তারে কিছুদিন পিছত 26 তারিখে ভারতবর্ষ সম্পূর্ণ এই যুদ্ধ জয়লাভ করেছিল আর তারে স্মৃতি হিসাবে আজি কার্গিল বিজয় দিবস। আর তেখেতসকলের নিচিনা বীর শহীদসকলের ত্যাগের কারণে আমি সেই যুদ্ধত জয়লাভ করেছিল আজি সমগ্র দেশেই স্মরণ করেছে আর আমার কারণে অতি গুরুত্বপূর্ণ আজি এই দিন নহয় সরকারিভাবে হয় মানে গুয়াহাটিতো হয় এইটো মূল অনুষ্ঠানটা হয় আমি ইয়াত করেছিল কিন্তু আমার যদিও এইটো বতরের প্রতিকূল অবস্থা আর আমার যখন জেনারেল ফিল্ড আমি ভাবিছিলো জেনারেল ফিল্ডত করিম জেনারেল ফিল্ডখন আমার কিনা উন্নতিকরণের কাম চলি আছে বর্তমান করবা নহয় তথাপি আমিও এই অনুষ্ঠানলে কিবা সহায় আগবাম বলে মনতে ভাবিছো। এইটো আসলে সরকার এই অনুষ্ঠানটা আমি ভাবো যে ইয়াতো হব পারে মানে এটা সরকারের একটা সহযোগিতা ইয়াতো থাকিব এই অনুষ্ঠানটা হলো আমি স্থানটো নির্ণয় করা নাই স্থানটো সেইমতে ঠিক করে পেলায় নিশ্চয় প্রশাসনের ব্যবস্থা লোক হয়। আজি এটা বড় গৌরব দিন আজি 23 বছর সম্পূর্ণ হল আর এই আমি প্রত্যেক বছরে পাতি আছো আর এই বছরও আমি আয়োজন করবল পাই অত্যন্ত সুখী হয়েছ আর আমি অত্যন্ত সুখী হলো যে এইবার অন্তত ডিসি নিজে আহিলে আর এবার বিধায়ক ডাঙরিয়াও আহিছে আর সমূহ উচর সুবিধার রাইজও আমাক সহায় করেছে এই ক্ষেত্রে আমি অত্যন্ত গৌরবান্বিত। দিনজোড়া কার্যসূচী অনুষ্ঠিত করেছে ইয়াত জাসিংফা লেখিকা সমারোহ আর সচেতক গ্রুপে দিনজোড়া কার্যসূচী আয়োজন করেছে। এই মানে অকান নিজে আচরিত হয়েছ সত্য কথা যে মানুষ জিয়াই থাকার সময়ত অভিনন্দন গ্রন্থ আজি প্রকাশ করবলে উলিয়াইছে হয়তো মানে পড়ি চালে গম পাম মূল বিষয়ে কি লিখিছে কোনে লিখিছে কিন্তু জেনারেলি এই একটা ভাল প্রয়াস হয়েছে আসলে মৃত্যুর পিছত লিখাটো কোনো একো নেদেখে হয় না গতি এই মানে মৃত্যুর আগতে যদি সঁচা কথা ভাল বেয়া সকলবিল লিখক আর যখন জিয়াই থাকে অন্তত পড়ি যাব পারি মই তার কারণে লেখিকা জাসিংফা লেখিকা সমারোহক আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
যেহেতু উপায়ুক্তগৰাকীয়ে নিজেই কৈছিলে যে চৰকাৰীভাৱে উদযাপন কৰা হ'ব বা পালন কৰা হ'ব এই কাৰ্গিল বিজয় দিৱস, কিন্তু এইবাৰো আমি দেখা নাপালোঁ চৰকাৰীভাৱে। আচলতে এই ক্ষেত্ৰত মই চৰকাৰ কোনো ক্ষেত্ৰতে দুখ দিব নোৱাৰোঁ, কাৰণ কি কৈছে তেখেতসকলে হয়তো যিটো মুখেৰে কয় হয়তো কিছু কেতিয়াবা এইটো পালন কৰিবও নোৱাৰিব পাৰে, কাৰণ এতিয়া আকৌ ক'ভিডৰ পৰিস্থিতি আহিছে, বানপানীৰ পৰিস্থিতি হৈ গৈ আছে, গতিকে তেখেতসকল ক'ত ক'ত ব্যস্ত হৈ আছে মই সেইটো নাজানো। মোৰ ফালৰ পৰা এইটো ক'ব খুজিছোঁ যে তেখেতক আমি আমন্ত্ৰণ কৰিছিলোঁ এইবাৰ দেচি, তেখেত নিজে আহিছে, উপায়ুক্ত মহোদয়ো তেখেতে আহি পেলাই আমাক কৃতাৰ্থ কৰিছেহি, আৰু বিধায়ক মহোদয়ে আমাক আহি পেলাই অন্ততঃ আমাক সমবেদনা জ্ঞাপন কৰিছে। যিহেতু আপোনালোকে পৰিয়াল তথা জাচিংফা আৰু সচেতকে প্ৰত্যেক বছৰে উদযাপন কৰে, চৰকাৰীভাৱে উদযাপন হোৱাটো পিতৃ হিচাপে বিচাৰেনে? নাই, এইটো বিচাৰোঁ তেখেতসকলৰ, সেইটো আমি এতিয়া মানে কোনো ডাঠি তেওঁলোকক আমি ক'ব নোৱাৰোঁ, কাৰণ গোটেই বস্তুটো যদিও এইটো নেশ্যনেল এটা প্ৰক্ৰিয়া, এইটো ষ্টেট গভৰ্ণমেণ্টে ল'ব লাগে, যদিও আমি আমাৰ ফালৰ পৰা যিমানখিনি কৰিব পাৰোঁ আমি কৰি গৈ আছোঁ। হয়, আজি চাওঁতে 23টা বছৰ পাৰ হৈ গ'ল যেতিয়া কাৰ্গিল যুদ্ধ হৈছিল আৰু ভাৰতে এটা ডিচিছিভ ভিক্টৰি লাভ কৰিছিলে, বিজয় হৈছিল ভাৰতৰ। কিন্তু আমাৰ বহুতো যুৱক শ্বহীদ হ'বলগীয়া হ'ল, তেনেকৈ আমাৰ বীৰচক্ৰ কেপ্টেইন জিন্তু গগৈ আমাৰ স্থানীয়, তেখেতো তাতে শ্বহীদ হৈছিল। আজি তেখেতক লৈ আমি গৌৰৱান্বিত, কিন্তু দুখ আমাৰ সদায় দুখো থাকি যায় এটা যে আমাৰ নিৰাপত্তাৰ কাৰণে তেখেতসকললৈ গৈ আমাৰ জান দিবলগীয়া হৈছিলে। আজি এই পবিত্ৰ দিনটোত তেখেতসকলক আমি শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ আৰু তেখেতসকলৰ আত্মাৰ সদগতিৰ হকে প্ৰাৰ্থনা কৰিছোঁ আৰু তেখেতক আমি পুষ্পাঞ্জলি প্ৰদান কৰিছোঁ আৰু উঠি অহা প্ৰজন্মকো এইসকলক যাতে আগলৈ ভৱিষ্যতেও নাপাহৰে, কোনোদিনে তেখেতসকলক যাতে সদায় শ্ৰদ্ধাৰে সোঁৱৰণ কৰে তাৰ কাৰণে আহ্বান জনালোঁ। খুমটাইৰ পৰা বাবুল গগৈ, ৰিপৰ্ট, নিউজ নেষ্ট।